মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ইতিহাসে যাতে কেউ না জানতে পারে সেজন্য বিগত সরকার বলতো বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ত্রিপুরার জন্য কিছুই করেননি। কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দল সেই সম্মান ফিরিয়ে দিয়েছেন যখন 2018 সালে এই রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় এসেছে। প্রদেশ বিজেপি কার্যালয়ে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে এদিন মহারাজার 115তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এদিন মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন উপস্থিত নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা সম্মান দিতে জানি যারা এই দেশের জন্য কাজ করে গেছেন, জাতির ইতিহাস কখনো ভোলার নয়, তাদেরকে স্মরণ করা যে রীতিনীতি তাতে আমরা বিশ্বাসী, আর আমরা সেইভাবে কাজ করে আসছি। এতদিন ধরে জনজাতি ভাই বোনদের নিয়ে ভোট ব্যাংক বাড়ানোর জন্য তাদের নিয়ে রাজনীতি করা হতো, আমরা ক্ষমতায় এসে এই ভোট ব্যাংক রাজনীতির যে পরিবেশ ছিল তার থেকে পরিত্রাণ করতে সক্ষম হয়েছে। এতে মুখ্যমন্ত্রী আরও বলেন, জনজাতির অংশের উন্নয়ন ছাড়া রাজ্যের উন্নয়ন কখনোই সম্ভব নয়, আর আমরাও সেই দিশাতে কাজ করছি। প্রসঙ্গক্রমে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আজ আমাদের দেশের রাষ্ট্রপতি একজন জনজাতি অংশের মহিলা। জনজাতিদের উন্নয়নের জন্য ত্রিপুরা সরকারও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। এতদিন ধরে আমরা দেখেছি যে মাণিক্য ডাইনেস্টি শেষ মহারাজা যে আমাদের ত্রিপুরা রাজ্যে ছিল, তিনি হচ্ছেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য। আমরা দেখলাম যে আগের যে সরকার ছিল ওনাদের ইতিহাস মানুষ যেন না জানতে পারে, তার সবসময় ওরা এই বিষয়ে সবার সামনে এই কথাগুলো বলতেন যে ত্রিপুরার মহারাজারা কিছুই করেনি। কিন্তু 2018 যখন ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হলো, আমরা কিন্তু সেই সম্মান আমরা দিয়েছি। আমরা সম্মান দিতে জানি এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যারা এই দেশের জন্য কাজ করে গেছেন, যাদের ইতিহাস কখনো ভোলার নয়, তাদেরকে স্মরণ করার যে রীতিনীতি সেটা আমরাও বিশ্বাসী এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করে গেছি। আমরা এতদিন দেখেছি যে যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদেরকে নিয়ে ভোট বাক্সের যে একটা চিন্তাভাবনা এতদিন ওরা চিন্তা করে, আমরা এসে দেখলাম যে এই যে একটা মানে পরিবেশ এতদিন ধরে ত্রিপুরাতে বিদ্যমান ছিল তার থেকে আমরা বের করে নিয়ে এসে, আমরা সবসময় আমরা জানি যে আমরা একটা আদর্শ বিশ্বাস করি এবং যারা অন্তিম ব্যক্তি, যারা বিশেষ করে জনজাতি গোষ্ঠীর যারা আছে তাদেরকে, তাদের যদি উন্নয়ন না হয় তবে কোনোদিনই রাজ্যের উন্নতি হবে না। তো আমরা সেই দিশায় কাজ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন যে একজন জনজাতি ওনার উদ্যোগে একজন জনজাতি মহিলা আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি। এখানে আমরা জনজাতিদের জন্য ত্রিপুরা সরকার যে বিভিন্ন উন্নয়নের পরিকল্পনা আমরা নিয়েছি। এদিন এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উত্তর পূর্বাঞ্চল সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। ভিউ রিপোর্ট, আর ই নিউজ।